ভোটে দাও দিয়েছি ভোটে, তোমার ভোটে আমাকে পাস করো, তোমাদের বিশাল সুবিধা দেবো। যদি বলো কেমন সুবিধা, আমি তোমাদের বলছি শোনো বন্ধুগণ, তোমরা জানো যে কারেন্টের শক খাইয়ে কত লোক মারা যায়? আমি তোমাদের বলছি সব কারেন্টের তার আমি খুলে নেবো বন্ধুগণ। এই যে বলো আধার কার্ড, ওই আধার কার্ড আর হবে না, ওই আধার কার্ড আর আধার কার্ড থাকবে না, প্রত্যেকটা আধার কার্ডে আমি একটা করে লাইট লাগিয়ে দেবো, সেটা তখন আলোর কার্ড হয়ে যাবে বন্ধুগণ। যারা বৃদ্ধ তাদের স্বামী নেই, আমি কথা দিচ্ছি আমি ভাতা পাই দেবো, এই সরি 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 ভাতা পাই দেবো। তো বন্ধুগণ এই বলে আমার বক্তব্য শেষ করছি। তোর কিন্তু বেশি কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে চুপটা থাক, এই ইলেকশনটা জিততে দে, তারপরে দেখবি সালা পুরো একদম এলাকা হাতের মুঠোই হয়ে যাবে। সব ছেলে পেলেকে বল মিছিলে বেরোতে হবে, মোনাকাও ডেকে নে। ঠিক আছে দাদা। পরের দিন ভোট চাইতে গিয়ে মোনাক কি কাণ্ড করলো, ভোট 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 দিন ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, তোমার কোনো টেনশন নেই, ভোট দেবে না মানে তোমার দ্বারা ভোটটা আমি চাই আছি। তোকে যেটা বললাম ভালোবাসা দিয়ে মানুষকে বুঝাবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। এই সময় এইভাবে কে ভোট চাইবে? তুমি বাদা।